ফের 2023-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটের আগেই পাহাড়ি শাসক দল বিজেপির বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল। ত্রিপুরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দল বুবাগ্রাতে যোগদান করেন বিজেপির আইপিএফটি জোট থেকে প্রায় 150 জন নেতাকর্মী সমর্থক। ইউনাকোটি জেলার দেউরাচাড়া এডিসি গ্রামে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় মথা দলের নেতৃত্বগণ। এই মুহূর্তে 2023-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন কোন দিকে এগিয়ে যায় চতুর্মুখী লড়াইয়ে, কিন্তু তার আগেই শাসক দল বিজেপির বড় অতিস্ততে পড়তে চলেছে আইপিএফটি। আইপিএফটি জোটের এখন বর্তমান ভবিষ্যৎ কী হতে পারে? ফের শাসক দল বিজেপির আইপিএফটি জোট থেকে প্রায় 150 জন নেতাকর্মী সমর্থক বিজেপিকে গুড বাই জানিয়ে সরাসরি ত্রিপুরা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দল ত্রিপুরা মথা দলে যোগদান করেন। এই যোগদান রাজনৈতিক মহল কোন দিকে এগিয়ে যায় বছর ঘুরলেই 8 মাস পর ত্রিপুরা বিধানসভা নির্বাচন।